একশোটা বা দশটা বকনার ভিতরে এই সমস্ত বকনা খুবই কম মেলে ভাই, এটা একশোটার ভিতরে একটা বকনা। দর্শক ভাই দেখান যে এই বকনাটার কোণে কি নাই, সব কিছু দিয়ে সুন্দর, এর মাথার থেকে শুরু করে পা পর্যন্ত মাজা দিয়ে এবং চোখের যে পাপড়িগুলা মাথার সিনটমগুলা, এটা অনেক বিগ সাইজ একটা গাভী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমিন ভাই, দর্শক দর্শক আপনার পরিচয়টা। আমার ফার্মের নাম আমিন, ডেয়ারি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে, আমিন ভাই নামে পরিচিত। দর্শক ভাই আজকে আমি চারটা বকনা দেখাবো, এর ভিতরে তিনটা আছে পিওর হলিস্টাইন ফ্রিজিয়াম, এসিআই হাইব্রিডের পিওর হলিস্টাইন ফ্রিজিয়াম, আর একটা দেখাবো আপনি ফ্ল্যাগবি, ইন্ডিয়ান দি ফ্ল্যাগবি বলে ফ্ল্যাগবি দেখাবো। স্পেশাল চারটায় কালেকশন, আশা করি দর্শক ভাইদের খুবই পছন্দ হবে এবং নেয়ার মতো বকনা এবং পোষার মতো বকনা এবং সর্বোচ্চ ভালো একটা গাভী হবে। দর্শক ভাই দেখেন। আচ্ছা আমিন ভাই চলেন, আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের দেখাই। জি দেখেন বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। আমিন ভাই, এক নম্বর এই বকনাটা জাতন বাচ্চা বিস্তারিত। এটা ভাই একটা হলিস্টাইন ফ্রিজিয়াম, এটা এশিয়া হাইব্রিডের বাচ্চা। মানে দর্শক ভাই দেখান যে বাচ্চাটা আল্লাহর রহমতে গ্রোথ কত সুন্দর। প্রথমে গ্রোথের কথা বলবো যে গ্রোথটা কত সুন্দর, গ্রোথ কোথায় থেকে হয় এগুলো আমরা বিভিন্ন বই বস্তুতে পড়ি বা ডাক্তার মাধ্যম দিয়ে পরামর্শ করে থাকে, বই কোথায় থেকে পাওয়া যায় ঠিক আছে। এইগুলা এই গরুরা মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে, পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে এবং ভিটামিন ক্যালোরি সব কিছু পাইছে, মানে এই গরুটা এক নম্বর গরুটা। দর্শক ভাই দেখান যে পায়ের গিড্ডিগুলো কত মোটা মোটা এবং স্ট্রং খোরগুলা কত সুন্দর দেখতে এবং কত একটা রূপের গরু। দর্শক ভাই দেখান যে এর মাথাটা কত চড়া এবং এর উলান পালান এবং দেখেন ঠোঁটটা গোলাপি। দর্শক ভাই দেখলে বুঝবে যে গোটা জাত মান কেমন, আসলে সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু হবে ভাই। এর বয়স হবে বর্তমানে এখন আনুমানিক 14 মাসের মতো কাছাকাছি, এটাও আশা করি যে অল্প দিনে এটা কনসেপ্ট আসবে। এর সিমটমগুলো বিভিন্ন সিমটম আমরা দেখতে পাচ্ছি, দেখেন দর্শক ভাই দেখেন। এবং একটা জিনিস দর্শক ভাই দেখাবেন, এই সাইড থেকে হোক বা ওই সাইড থেকে ভাই, এই যে এর সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু হবে ভাই। এর মায়ের দুধের রেকর্ডও অনেক প্রচুর, যেখানে নিচে আমি এই গরুটা অ্যাকচুয়ালি ভাই সত্য কথা বলতে এটা একটা গৃহস্থর গরু ভাই, এর মুখরো ছিল বাদা। এই দেখেন এর কত জায়গা, এর নিচে একটা নিপুল চার জায়গায় এবং আল্লাহর রহমত দেখেন, দেখছেন কি এখানে জায়গা কত সুন্দর। এই যে খুবই ঠান্ডা গরু, মনে হচ্ছে যে 4 মাসের প্রেগনেন্ট, খুব জায়গা। তাহলে এক নম্বর এটা বয়সটা বলছিলেন, এটার বয়স হবে 14 মাসের কাছাকাছি। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি ছোট্ট করে, কোনো দরদাম হবে না, 1,05,000 টাকা। এক নম্বর বস্তাটা 1,05,000? 1,05,000 টাকা সীমিত দরে ভাই বিক্রি করবো, কারণ গরু বুঝে দাম। আমার ভাই গরুটা সুন্দর, আমি 2 টাকা ধরে কিনছি, দর্শক ভাইদের ওই দামে কিনতে হবে ঠিক আছে। এবং এর চামচুস অনেক পাতলা, যেখানে ধরবেন খুব পাতলা। হ্যাঁ দেখছেন, হ্যাঁ 2 নম্বর বকরা, 2 নম্বর এটা দাঁতন বৈষ্ট ভাই, এটা ভাই একটা হলিস্টাইন ফ্রিজিয়াম, কিন্তু আসলে এই গরুটার একটা সিমটম দেখতে পাচ্ছেন আপনি দর্শক ভাই দেখান যে এর মাথার আকৃতিটুক ফ্ল্যাগবির মতো, মাথার আকৃতিটুক সম্পূর্ণ মাথার দেখেন ফ্ল্যাগবির মতো সাদা। এবং আমি এটা ফ্ল্যাগবি সিমটম, আমি যেহেতু এই ফ্রিজিয়ামের বেশিটা আসলে কোয়ালিটি আছে, এটা ফ্রিজিয়াম হলিস্টাইন ফ্রিজিয়াম 100 বিডের একটা এসিআই 100 বিডের হলিস্টাইন ফ্রিজিয়াম। এটা এর দেখেন পাপড়িগুলো সাদা, এর পাপড়িগুলো সাদা, মাথার শেপটা খুবই সুন্দর এবং চামচুটা খুব পাতলা। গরুটা মানে আমার মানে অভিজ্ঞতা, ব্যবসার অভিজ্ঞতা, এই মানে দ্বিতীয় নম্বর গরুটা, এটা একটা হাতের মতো একটা গরু হবে, অনেক বড় সড়ো হবে। এর বডি স্ট্রাকচার যে সুন্দর একটা গঠন প্রণালী ঠিক আছে, মাদার শেপটা খুবই সুন্দর এবং দেখেন ন্যাসের ইয়াটা এইখান থেকে দেখেন নিচে দেখেন নামিয়ে আসে, এখানে উষা হয়ে নিচে নামিয়ে আসে। এগুলো গরু দুধ হয়, প্রচুর দুধ হয় ভাই। গোড়া ধোয়াইছে ভাই, এই জন্য কালার দেখেন একটু ব্যতিক্রম দেখাচ্ছে, দর্শক ভাইদের বোঝাবেন যে এটা কালারটা এই এমনই হয়ে যাবে, ধোয়াইছি তো এখানে শুকায়নি ভালোভাবে। উলান পালানটা দেখি, এবার চারটা উলান দেখেন, চারটা নিপুল দেখেন, এই চারটা ঠিক আছে, চারটা নিপুল এখন আঙ্গুর ফল মতো অনেক বড় বড় দেখেন, আর জায়গাটা খুবই সফট, জায়গাটা খুব সফট। তাহলে 2 নম্বর এটার বয়স হবে ভাই? এটার বয়স হবে আপনার 11 মাস প্লাস, এটার বয়স হবে 11 মাস প্লাস। আর দর্শক ভাইদের দেখাবেন যে কতটা শান্তশিষ্ট, এখনই শান্তশিষ্ট এবং পরবর্তী হবে। এর দেখেন ধোয়া যায় ভাই, এই যে এগুলো চামড়া না ভাই, এগুলো দুধের একটা ভ্যান, এই যে দুধের ভ্যানটা আছে এটাই করলে আস্তে আস্তে করে নামবে ভাই, খুবই জায়গা সুন্দর। এবং পা দেখেন কত মোটা মোটা এবং খাওয়ার খুব মানে খুব রুচি ভাই।
দুই নম্বর এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি মাত্র 86,000 টাকা। দুই নম্বর বস্তাটা 86,000? 86,000 টাকা। তারপরে দেখছেন এটা তিন নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে। আমিন ভাই তিন নম্বর এটা জাতনাম দশটা? এটা ভাই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি, এটা একটা ফ্ল্যাগবি, এর মুখের আকৃতিটা অনেক সুন্দর। আর অ্যাকচুয়ালি ভাই দর্শক ভাইয়ের কাছে একটা কথা আজকে বলি, এর আগে মাঝে মাঝে বলি আমি এইসব হয়ে থাকে, এই গরুটা ভাই বিক্রি করেছিলাম ভাই, এটা বিক্রি করেছিলাম, এটা ওনার একটা সমস্যা ছিল, উনি আমাকে কয়েকটা টাকাও বানাতে রাখছে, উনি এখনো ফোন ধরে না। এখন কী হয়েছে না হয়েছে ভাই, আজ দুই সপ্তাহ গরুটা আমার কাছে পড়ে আছে। আমি গত শনিবারের আগের প্রোগ্রামে আপনাকে এই গরুটা দেখাইছিলাম, আজকে এই গরুটা দেখাচ্ছি, দুই সপ্তাহে মাঝখানে দেখাই নাই এক সপ্তাহ, কিন্তু উনি এখন গরু আর ফোন ধরে না, এখন নেবে না, এখন গরু তোমার ভাই আমার বিক্রি করতে হবে। সেক্ষেত্রে এই গরুটা আজকে দেখাচ্ছি দর্শক ভাইদের, এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি, আল্লাহর রহমতে গরুটা খুবই ভালো হয়, জাত মান পার্সেন্টেজ এবং আমরা সচরাচর যেগুলো ফ্ল্যাগবি দেখে থাকি একটা সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস একটা ফ্ল্যাগবি হবে। তিন নম্বর এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার 10 মাস প্লাস, 11 মাসের কাছাকাছি হবে, ঠিক আছে, 10 মাস প্লাস, ঠিক আছে। গরুটা খুবই দর্শক ভাই দেখেন যে চারটা পাও সাদা এবং এর মাথা টাতা শেপ টেপ খুব সুন্দর এবং এই ভিড়া খুবই সুন্দর, এই হাড্ডিগুলো ভাই আস্তে আস্তে খাওয়াবে আস্তে আস্তে ডুবে যাবে। এই যে ভাই চারটা নিবু চার জায়গায় দেখেন, তিন নম্বরে বকরার দাম কেমন রাখছেন? এটার দামটা সে কোনো দর্শক ভাই নিলে 85,000 টাকা, মাত্র 85,000 টাকা হলে এই বকরাটা দিয়ে দেবো ভাই। তিন নম্বর এটা, হ্যাঁ জি, এটা গত প্রোগ্রামে আমি দাম রাখছিলাম, তার আগের প্রোগ্রামে 1,05,000 টাকা, এটা ওই দাম না, এটা মাত্র 85,000 টাকা হলে দিয়ে দেবো, কারণ যে ভাইয়ের কাজ বিক্রি করেছিলাম এই দামে বিক্রি করেছিলাম, ঠিক আছে, যদি কেউ নিতে চায় তো নিতে আমার নিতে পারবে। আর দেখছেন চার নম্বর বকনা, চার নম্বর এটা জাতন বস্টার? এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়াম, আমার এই চারটা ভিতরে এই বকনা একটু ছোটো, কিন্তু জাত মান পার্সেন্টেজ সব যদি ভালো হবে, এটার কৃমি ডোজ টেন শুরু করে লিভার টনিক জিঙ্ক সব খাওয়ানো ভাই কম মানে কমপ্লিট, এবং জিঙ্ক নিয়মিত খাচ্ছে গরুটা, গরুটা খুবই ভালো হবে দর্শক ভাই, এই গরুটা যদি নিতে চাই কেউ সিঙ্গালি কেউ নিতে পারবে, ঠিক আছে, গরুটা দেশে আরামে খালি খাওয়াবে আস্তে আস্তে ভাই মানুষ হয়ে যাবে। এটার আনুমানিক বয়স আছে আপনার 8 মাস প্লাস। চারটা নিপুল চার জায়গায়, নিপুল চারটা ঠিক আছে, চারটা নিপুল চার জায়গায়, ছোট বাচ্চা তো নিপুল তো তাই হবে। তাহলে চার নম্বর এটা 8 মাস প্লাস হবে বসানো? এটা 8 মাস প্লাস হবে বয়স, গোড়া খুবই ভালো ভাই দর্শক ভাই, কোনো নেয় এটা কোনো দরদাম হবে না, একদম পাইকারি দাম 62,000 টাকা মাত্র, চার নম্বর বস্তাটা 62,000 মাত্র, 62,000 টাকা, এটা কিরবি ডোস্তান শুরু করে সব কিছু লিভার টনিক কমপ্লিট, খুব জাতমান ভালো হবে ভাই। আমিন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে এখান থেকে গরু নিবে যাচাই বাছাই করে দেখে শুনে জাত কোনটা সেইগুলো নিতে হবে। আর আসলে ভাই আমরা ছোটো খামারি, আমাদের ভালো ঘর নাই বা লাইটিং ভালো নাই, আমাদের জায়গা খারাপ, আমরা যদি এখানে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস গরু আমি দেখাই আপনার মাধ্যম দিয়ে, তাও আমি হয়তো বা মানুষের কাছে দাম পাবো না, বিক্রি করতে পারবো আল্লাহ যতটুকু দিকে রাখছে ততটুকুই করতে পারবো। আর যদি এই গরুগুলো যদি আমি দর্শক ভাইদের ভালো একটা খামারে দেখাইতাম, লাইটিং থাকতো আলো থাকতো, তাহলে দর্শক ভাইরা দামও দিত আমাকে এবং গরু নিত। তো আশা করি যে এই এই বকনাগুলোই আর ভালো ভালো খামারে আমরা দেখতে পাই। তো আজকে আজ দর্শক ভাইদের যে চারটা বকনা দেখালাম, আশা করি যে স্পেশাল কালেকশন হবে এবং খুবই ভালো হবে, এবং এই গরুগুলো যদি কেউ নিতে পারে লালন পালন করতে পারে খুব মানে গাভী করার জন্য সর্বোচ্চ মানে একটা উপযোগী বকনা হবে, ঠিক আছে, জাত মান পার্সেন্টেজ সব দিক দিয়ে ভালো হবে ভাই, একটুকে 100% একদম গ্যারান্টি খুব ভালো হবে গরুগুলো, দর্শক ভাইদের যদি লালন পালন করতে চাই এই গরুগুলো লালন পালন করতে পারবে।